আর মাত্র বারো বছরের মাঝেই কি ইমাম মাহাদি আসবে এ ব্যাপারে গবেষণা কি চিন্তা ভাবনা এবং হাদিস গবেষণা করলে কি বোঝা যায় দেখেন একটা হাদিস এমন আছে একবার রাসুল কারি সাল আলাহি আসাল্লাম সাহাবাদেরকে নিয়ে সম্পর্কে হাদিস বলছিলেন সেই সময় আল্লাহ রসুল একটা কথা বলছিলেন তিনি বলেন এই পৃথিবীর বয়স হল সাত দিন আর আমি নবী ছয় দিন চলে যাওয়ার পরে সপ্তম দিনের শুরু লগ্নে আমি নবী মুহাম্মদ এসেছি পরবর্তীতে আরো বলেন যে এই সাত দিনের একদিন টাইম আর আছে এই মানব জাতির বয়স তখন সাহবা জিজ্ঞেস করলেন যদি এই মানব জাতির বয়স সাত দিন হয় আর আপনি আসার পরে মাত্র একদিন হয় আর ছয় দিনই চলে গেছে তাহলে আপনার উন্মতের আমল তো মাত্র একদিনের আমল আরো কিছু বাড়ানো যায় কিনা আল্লাহর কাছে আবেদন করে তখন রাসু সাল্লা সাল্লাম বললেন যদি আল্লাহ চান তাহলে আমার জন্য দিন বাড়িয়ে দিতে পারেন দেখেন সমান সমান কত আল্লাহর কাছে একদিন এই পৃথিবীর হিসেবে এক হাজার বছর হয় সুতরাং যদি পৃথিবীর মানব জাতির বয়স সাত দিন হয় তাহলে আপনার আল্লাহর কাছে এক হাজার বছর হিসেবে সাত হাজার বছর হবে আর ছয় হাজার বছর চলে যাওয়ার পরে রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম এই পৃথিবীতে আগমন করেছে তিনি নবোধ পেয়েছে দেখেন আমরা আদম আলাহি সাল্লাম থেকে রাসুল সাল্লাহ আলহি যদি বয়সের পার্থক্য দেখি মানে আদম আলাহিসাল্লাম থেকে নুহা আলাহিসাল্লাম পর্যন্ত কত বছর হয়েছে গ্যাপ নোয়া আলাহিসাল্লাম থেকে ইব্রাহিম আলাহালাম পর্যন্ত কত বছর গ্যাপ হয়েছে এভাবে যদি প্রত্যেক নবীদের গ্যাপের বয়সটা হিসাব করি তাহলে রাসুল আগ পর্যন্ত যে বয়সটা আদব আলাহ থেকে রাসুলাম পর্যন্ত যে বয়সটা এটা ছয় হাজার বছর হয় তাহলে রাসুল যে বলেছেন ছয় দিন পরে অর্থাৎ ছয় হাজার বছর পরে আমি আসছি এই কথাটা হিসাব অনুযায়ী অঙ্ক হিসাবেও কিন্তু গাণিতিক হিসাবেও কিন্তু মিল পাওয়া যায় এখন সাত হাজার বছরের শুরু দিয়ে রাসুল সাল্লাহাম এসেছেন এবং রাসুল বলেছেন অর্ধেক দিন আমার উন্মতের জন্য আল্লাহ হাদিয়া দিবে যদি চায় তাহলে অর্ধেক দিনের বয়স হবে পাঁচশো বছর তাইলে এক হাজার বছর রাসুল সাল্লাহাম আসার পর থেকে আর পাঁচশো বছর মুট হয় পনেরোশো বছর এই হাদিস দ্বারা বোঝা যায় রাসুল সাল্লাম থেকে নিয়ে পনেরো পনেরোশো বছর পরে আর মানব জাতি এই পৃথিবীতে বাঁচতে পারবে না এই হাদিস দ্বারা এটাও বোঝা যায় সুতরাং পনেরোশো বছর যদি বয়স হয় এই মানব জাতির তাহলে হাদিস এবং গবেষণা করে এটা যখন বোঝা গেল যে পনেরোশো বছর পরেই এই মানব জাতির ধ্বংস হবে তাহলে এখন দেখেন আল্লাহ রাসুলাম থেকে যে বছর গোনা হয় সেটা হলো হিজড়ি সাল হিসাবে বর্তমানে হিজড়ি সাল চলতেছে চোদ্দশো পঁয়তাল্লিশ হিজড়ি সাল পনেরোশো বছর যদি হয় তাহলে আর মাত্র মানব জাতির বয়স বাকি আছে পঞ্চান্ন বছর এটা তো আমরা হাদিস দ্বারা বুঝলাম আবার ইয়াহুদি আলেমরা তাদের বিভিন্ন গ্রন্থে তাদের লিখিত গ্রন্থে বা তাদের মাঝে একটা কথা প্রচার আছে যে উম্মতি মোহাম্মদীর বয়স তো মাত্র পনেরোশো বছর পনেরোশো বছর পরে আর উন্মতি মোহাম্মদী থাকবে না এই কথা দ্বারাও বোঝা যায় যে পনেরোশো বছর পরে আমার যে কোনো টাইমে যে কোনো সময়ে হতে পারে স্বাভাবিক বিষয় দেখেন আপনার এখন একটা হিসাব করি যদি চোদ্দশো পঁয়তাল্লিশ সিজি চলে যায় আর মাত্র পঞ্চান্ন বছর বাকি থাকে মানবজাতির মানব জাতির ধ্বংস হওয়ার তাহলে ইমাম মাহাদি ঈসা আলাই তাদের যে একটা শাসন হবে সেটার বয়স হবে চল্লিশ বছর এবং ঈসা আলাইহ ইসালাম চলে যাওয়ার পরে যিনি ঈসা আলাইহালামের খলিফা হয়ে শাসন করবেন তার নাম হলো মাকাদ ওই মাকাদ নামে ব্যক্তি শাসন করবেন তিন বছর ঈসা আলাহিসের পরে মাকাত নামক ব্যক্তি তিন বছর শাসন করার পরে উনি যখন এতেকাল করবেন তারপরে আর কোনো ইসলামিক শাসনকর্তা থাকবে না তখন সাধারণ মানুষ সকলেই এত খারাপ হবে এত খারাপ হবে যে রাসুল সাহসরা বলেছেন পশু পাখিরা যেরকম রাস্তাঘাটে অশ্লীল কাজ করে তখন সাধারণ মানুষরা এরকম অশ্লীল কাজে নিয়োজিত থাকবে তার কিছুদিন পরেই পৃথিবী অংশ হয়ে যাবে কামত হয়ে যাবে দেখেন একটা বিষয় যদি এমনই হয় যে ঈসা ইমাম মাহাদি এবং দাজ্জাল তিনজন মিলে তারা চল্লিশ বছর পৃথিবী চালায় তারপরে ঈসা আলাইহিস সাল্লাম পরে আর তিন বছর যদি মাকাদ নামে ব্যক্তি পৃথিবী চালায় তাহলে মোট হবে তেতাল্লিশ বছর তাহলে 1445 যেহেতু আগেই চলে গেছে আর বাকি আছে 55 এই 55 ভিতর থেকে 43 বছর যদি এভাবে যায় আর থাকে মাত্র 12 বছর তাহলে বোঝা গেছে সামনে আর সর্বপ্রথম যিনি এই এদের মাঝে আমাদের পৃথিবীতে আত্মপ্রকাশ করবেন তিনি হলেন ইমাম মাহাদি আলাইহিস সালাম তাহলে 12 বছর মাঝেই এই বারো বছরের মাঝেই কিন্তু ইমাম মাহাদি যদি আসে তাহলে হিসাব অনুযায়ী ঠিক আছে তারপর আর তেতাল্লিশ বছর তাদের জিন্দিগি এখানে কাটবে তাহলে বোঝা গেল কি যে পঞ্চান্ন বছর আর বাকি আছে পঞ্চান্ন বছরের পরে তেতাল্লিশ বছর ইমাম মাহাদি সাহায্য দাদ্জাল এবং খাদ নামে ব্যক্তি শাসন করবে তেতাল্লিশ বছর তাদের শাসন যায় আর মাঝখানে আছে মাত্র বারো বছর তাহলে এই বারো বছরের ভিতরে অবশ্যই ইমাম মাহাদির আগমন ঘটতে হয় তাহলে হিসাব সুষ্ঠু হবে এই হিসাবে বোঝা যায় মাত্র বারো বছরের মাঝেই টাইমে ইমাম মাহাদির আগমন ঘটতে পারে আবার অন্যান্য হাদিস বহু হাদিস এমন আছে কয়েক বছরের মাঝে ইমাম মাহাদি আসতে পারে এগুলি আলামত এবং নিদর্শন পাওয়া যায় এবং ইমাম মাহাদি আসার আগে যত নিদর্শন আসবে প্রায় এক দুইটা নিদর্শন ছাড়া বাকি সকল নিদর্শন সকল আলামত কিন্তু ঘটে গেছে এজন্য বড় বড় স্কলাররা বড় বড় তারা কিন্তু হাদিস গবেষণা করে করে। বর্তমান জামানা তারা কিন্তু কথা বলছেন যে উচির এই জাতির আহ দায়িত্ব নেওয়ার জন্য ইমাম মাহাদি অবশ্যই আসবে আর আমরাও এই হাদিস দ্বারা বুঝলাম যে বারো বছরের ভিতরে ইমাম মাহাদিজ যে কোনো সময় আসার সম্ভাবনা আছে নিশ্চিত না আসার সম্ভাবনা আছে আল্লাহ রবুল্লা আলমী আমাদেরকে এখন থেকে প্রস্তুতি এবং সতর্ক হওয়ার তাফিক দান করো